啦。 বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأولين والآخرين نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك ওয়া করমি কয়াত সুপ্রিয় দর্শক পৃথিবীর যে প্রান্তে যে দেশে যে জায়গায় বসে পৃষ্টিভি বাংলা আলি সুন্দর আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে বিশ্বনবী মাহাম্মমাদুর রসুল্লাহ সল্লল্লাহতাল আলি হিউসাল্লামের সুন্দর জীবনের আঙ্গিনায় সাদর স্বাগতম জানাচ্ছি বন্ধুগণ আমরা আমাদের আয়োজনের মাধ্যমে মাহাম্মমদুর রসুল্লাহ সল্লাল্লাহ তাআলা আলি ওয়ালি আলি ওসাল্লামের জীবনকে মোহাম্মদ রসুল্লাহ সাল তাল আলী ওসাল্লামের সিরাতকে নিজেদের মধ্যে আলোচনা পর্যালোচনা করতে চাই নিজেরা জানতে চাই যাতে করে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামে যত তো অনুসরণ আমরা করতে পারি অনুকরণ আমরা করতে পারি এবং তার অনুসরণ অনুকরণের মাধ্যমে আল্লাহ সুবাহ আলার ভালোবাসা লাভ করে দুনিয়ায় হতে পারি সুখী সমৃদ্ধ আর পরকালেও জাহান্নাম মুক্ত জান্নাতিদের মধ্যে আমরা সামিল হতে পারি রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দিয়ে ধন্য করুন আমিন বন্ধুগণ আমরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের জীবন তথা সিরাতকে নিয়ে আলোচনা করতে গিয়ে প্রাসঙ্গিক কিছু বিষয় আলোচনা করছিলাম যেগুলো জানা একান্তই বাধ্যতামূলক বটে কারণ মোহাম্মদুর রসুল্লাহ সাল তাল আলী হোসাল্লামকে রসুল হিসেবে নবী হিসেবে আল্লাহ সুফান পক্ষ থেকে আমাদের সকলের জন্যে উভয় জগতের কল্যাণ নিশ্চিতকারী হিসেবে প্রেরিত হওয়ার বাস্তবতায় রসুল আলী ওসাল্লামের কল্যাণ সমৃদ্ধি এবং রসুল সাল্লাহ তাল সুসংবাদকে আবিষ্কার করতে গেলে তিনি যে সমাজে যে পরিবেশে যে দেশ আর জাতিতেও প্রেরিত হয়েছিলেন এ সম্পর্কেও আমাদের জানা উচিত কারণ তার সফলতা বিচার করতে গিয়ে তিনি কি কি বিষয়ে সফল হয়েছিলেন আর কি কি বিষয়ে ব্যর্থতা বাস্তবে ছিল আর ব্যর্থতাকে তিনি গুছিয়ে সফল করেছেন কোন কোন অন্যায় অবিচার অনাচার জুলুমকে তিনি ধ্বংস করে ন্যায় সত্য এবং কল্যাণ প্রতিষ্ঠা করেছেন তা এক এক করে আমাদের জানা উচিত আর তাই রসুল সল্লাহ তাল আলী আলী ওসাল্লাম যে জাজিরাতুল আরবে প্রেরিত হয়েছিলেন যে জাজিরাতুল আরবে জন্ম নিয়েছিলেন যে জাজিরাতুল আরবে তিনি বেড়ে উঠেছিলেন যে জাজিরাতুল আরবে তিনি নবুয় প্রাপ্ত হয়েছেন যে জাজিরাতুল আরবে নির্যাতিত হয়ে হিজরত করেছিলেন আর যে জাজিরাতুল আরবে মজলুম নির্যাতিত দেশ থেকে বিতাড়িত সত্তা হয়েও কেবল বিশ্বাসের সুদৃঢ় বাস্তবতায় প্রাকৃত্বের বন্ধন প্রতিষ্ঠা করে পৃথিবীর বুকে সোনালী সমাজ উপহার দিয়েছিলেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল তাল আলী ওই সমাজটা সম্পর্কে জানা উচিত আর তাই বন্ধু আজকের আমাদের আলোচনায় আমরা জাজিরাতুল আরব অর্থাৎ কৃষিজ দ্রব্য অর্থাৎ কৃষি উৎপাদন হয় না এমন বালুকাময় মরুভূমি যেখানে পানীয় নাই অথচ রব্বুল আলমিন সেখানে পাটালেন তার হাবিবকে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী কে আর ওই সময়ে যখন তিনি জন্ম নিলেন তখন ওই সময়ের পারিবারিক ব্যক্তিগত সামাজিক রাজনৈতিক ধর্মীয় বিশ্বাসের বাস্তবতাগুলো কি ছিল ইতিহাস থেকে অল্প সময়ে এক ঝলক আমরা জেনে নিতে চাইব কারণ অন্ধকার যুগ যুগাম তার মানে কি ওখানে কেবল অন্ধকার ছিল প্রতিদিন সকালবেলা সূর্য উদয় হতো না সূর্যের কি উত্তাপ ছিল না তখন কি সন্ধ্যায় সূর্য অস্তমিত যাওয়ার পরে চাঁদ উদয় হতো না চাঁদের কিরণ কি ছিল না সূর্যের আলু চাঁদের কিরণ ছিল তারারাও মিটিমিটি জ্বলত কিন্তু সূর্যের উত্তাপ উত্তাপ চাঁদের মধুময় কিরণ মিটিমিটি বা লাইটও ওই সময়টাকে আলোকিত করতে পারেনি বরং ওই দিনের আলোই প্রচন্ড অন্ধকার অমানিসার তমাবস্যা অমাবস্যার অমানিসার অন্ধকার ছেয়ে গিয়েছিল ওই যুগ ওই সময় ওই কালটিকে যেখানে ব্যক্তিগত জীবন ছিল অন্ধকারাচ্ছন্ন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সব ছিল অন্ধকারাচ্ছন্ন কিন্তু ওই অন্ধকারাচ্ছন্ন সমাজটাকে সোনালী সমাজে পরিণত করলেন আয়াম আহ বানালেন কেমন ছিল ওই সময় বন্ধু আমরা যদি এক এক করে বিশ্লেষণ করে দেখি রসুল তাল আলী বুসল্লাম যে সমাজে জন্ম নিয়েছিলেন ওই সমাজে একজন মানুষের ব্যক্তিগত জীবন কেমন ছিল হা তিনি ইতিহাস বলে অবিচ্ছেন্ন অবিচ্ছেদ্য এবং বিশ্বাসযোগ্য অসংখ্য ধারাবাহিক বাস্তবতায় প্রমাণিত যা সত্য যে ওই সময়ে মানুষের ব্যক্তিগত জীবন দুই ধরনের ছিল হয়তো দাসত্বময় জীবন না হয় স্বাধীন জীবন কেউ ছিল দাস আর কেউ ছিল স্বাধীন হ্যাঁ যারা দাস ছিল তারা হয়তো টাকায় বিক্রি হয়ে বংশানুক্রমেই তারা ছিল দাস কেউ হয়তো বা ডাকাত সম্পদ হয়ে এসে দাস পরাজিত হয়ে ঠিক এমনি করে মানবতা ভুলুণ্ঠিত ছিল ব্যক্তিগত স্বাধীনতা মানুষের ছিল না মানুষকে মানুষ দাস হিসেবে ট্রিট করতো এবং দাসত্বের শৃঙ্খলে মানুষের ব্যক্তিগত জীবন আবদ্ধ ছিল হ্যাঁ আরেক প্রকার মানুষ যারা স্বাধীন ছিল তাদের মধ্যেও ব্যক্তিগত জীবনে স্বাধীন হওয়া সত্ত্বেও কেউ ছিল মজলুম কেউ ছিল অত্যাচারিত যার শক্তি ছিল বাহুবল ছিল যার জনবল ছিল যার ধনবল ছিল সে সবার উপরে নির্যাতন আর অত্যাচার চালাত রাইট ইজ মাই বন্ধু ওই সময়ে পারিবারিক জীবন পারিবারিক জীবন বলতে গিয়ে করুন ইতিহাস ধরেছে পারিবারিক জীবন বলতে আমরা বুঝি একটি পরিবার মানে মা আর বাবা আর এই দুই জনের ভালোবাসার ভালোবাসার দানায় বেড়ে ওঠা সন্তান সন্ততি ছেলে আর মেয়েকে নিয়ে যে সুন্দর বনি আদমের গোষ্ঠী তার নাম পরিবার মা আর বাবা আর ভাই বোন মিলে সুন্দর হয়ে বেড়ে ওঠার পৃথিবীর অনাদিকাল থেকে চলে আসা সূত্রের বাস্তবতায় তার নাম পরিবার মা বাবা ভাই বোন এই পরিবার কিন্তু বন্ধু অন্ধকার পরিবার মা আর বাবা যে যে মা এতটা সম্মান দিয়েছে সন্তানের উপরে তার মায়ের অধিকার তিন গুণ বাবার অধিকার কেবল এক গুণ অর্থাৎ একশতটা অধিকারের মধ্যে পঁচাত্তরটা অধিকার মায়ের আর পঁচিশটা কেবল বাবার অথচ তা করেছে মহাস তা করেছেন কিন্তু ওই সময় কে ছিল ওই সময়ে যিনি বাবা যিনি পুরুষ যিনি কর্তা যিনি সন্তানের জন্মদানকারী পুরুষ তারই কর্তৃত্ব ছিল একক তার যে স্ত্রী সে কেবল তার হুকুমের দাস ছিল ইচ্ছা করলে একটু বাহুবন্ধনে আবদ্ধ করতো আর ইচ্ছা না হলে তুচ্ছ করে ফেলে দিত শারীরিক প্রয়োজনই কেবল নারীকে ব্যবহার করত আর সকল ব্যাপারে নারীকে তুচ্ছ তাচ্ছিল্য করে নির্যাতনের চরম অবস্থানে পৌঁছে দিয়েছিল। পরিবারে মায়ের অবস্থা মা যদি কিতদাস হয় মা যদি বাদী হয় মা যদি দাসী হয় তাহলে তার গর্বে তো যুবরাজ জন্ম নিতে পারে না কিন্তু দুর্ভাগ্য

যখনই কোন পুরুষকে নবজাতকের পিতাকে বাবাকে সংবাদ দেয়া হতো সুসংবাদ দেয়া হতো তার একটি কন্যা সন্তান জন্মেছে মুহূর্তে চেহারাটা কালো হয়ে যেত কাজিম আর সে রাগে গুচ্ছায় ফেটে পড়তো ঢেকে রাখতো মুখটা ঢেকে নিত সে নিজের চাদর দিয়ে এতাওয়া মা সুসংবাদ দেয়া হয়েছে যে জিনিসে লজ্জায় নিজের মুখটা ঢেকে ফেলত এবং বলতো আলাহ আমি কি লজ্জার অপমান সয়ে নিয়ে এই কন্যা সন্তানটাকে বাঁচতে দেব আমিতাব নাকি ওই কন্যা সন্তানটাকে জীবিত কবরস্থ করে দেব আল্লাহু বিল্লাহি মিন দালে ইতিহাস সাক্ষী কুরআন আল কারীম ও রব্বুল আলমিন তলে ধরেছেন অসংকপাসণ্ড পিতা তার কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করেছে সুতরাং দেখুন পরিবারে কন্যা সন্তানের অবস্থাটা কি ছিল যদিও বেঁচে থাকত কেবল পুরুষের শারীরিক চাহিদা মিটানোর জন্যই যতটুকু প্রয়োজন ততটুকু আর সব ছিল দাসদের জীবনের চেয়েও আরনিকৃষ্ট সুতরাং কন্যা সন্তান নারী তাদের অবস্থা কেমন ছিল শুধু তাই না যে স্ত্রী কন্যা সন্তান জন্ম দিত বা পুত্র সন্তান স্ত্রী সে কখনো অত্যাচারী স্বামীর বিবাহের বন্ধন থেকে আলাদা হতে পারত না যদিও মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম অধিকার দিয়েছেন একজন নারী সে স্বামীর বন্ধন থেকে তার শরীয়ত অনুমোদিত বাস্তবতায় বিচ্ছিন্ন হতে পারে কিন্তু ওই সময়ে স্ত্রী কখনো স্বামী থেকে আলাদা হতে পারত শুধু তাই না তালাক কেবল পুরুষের আর তালাকটাও নারীকে যন্ত্রণার হাতিয়ার বলে ব্যবহার অন্ধকার যুগের এই বাস্তব মোহাম্মদ সাল্ল আলী ও সফলতা বিনির্মাণের জন্য আমরা জানতে চাই বন্ধুগণ আমরা এই বিষয়ে আরও কথা বলবো তবে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি আমাদের সাথেই থাকবেন আশা করছি sallallahu dialogue. dialogue discussion discussion, discussion. discussion. Debate. Debate. debate rebuttal, rebuttal. rebuttal. Conclusion. conclusion eliminate misconceptions about religion get enlightened witness dr zakir naik in a battle of words dekhun সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত 9টায় আপন সম্প্রচার সকাল 10:30টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনি মুক্তা হযরত আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে যে অন্যায় কাজ দেখে সে যেন তা অবশ্যই নিজের হাত দ্বারা বাধা দেয় যদি সক্ষম না হয় তাহলে মুখ দ্বারা বাধা দেয় তাতেও যদি সম্ভব না হয় তাহলে যেন অন্তর দ্বারা ঘৃণা করে তবে এটা ইমানের দুর্বলতম স্তর সেহি মুসলিম প্রথম খণ্ড ইমান অধ্যায় অনুচ্ছেদ একুশ হাদিস নম্বর উনআশি কার মাধ্যমে অহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন সল্লাহ সালজন্য ব্যবহার করেছেন সেই জন্য ব্যবহার কার দাঁড়া কার জন্য এদের অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামে হলো হাদিস কি উদ্দেশ্য নিয়ে ও উদ্দেশ্য ছিল সব কাজের নির্দেশ দেবে অসৎ কাজের নিষেধ করে নিষেধ দেবে বিন মহসিন ডক্টর হাফেজ এ বি এম হাজবুল্লাহ আহেদুল্লাহ মোহাম্মদ আল্লাহ আবার হুসায়ন খান মাদানি আব্দুর রাজাক দ্য নিউসফ ডক্টর আবু বাকর মোহাম্মদ জাকালিয়া জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় ওয়ে যেভাবে দায়িত্বটা সায়ং নেভিজি দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদয় হটপথ অটল থাকবে এসব কিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে তাদের কাছে পৌঁছে গেলাম কেমন ছিল রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিস্ময় তার ক্রমবিকাশ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম একজন পুরুষ অনেকগুলো স্ত্রী নিজের বিবাহ বন্ধনে রাখত শুধু তাই না সহুদরা আপন অনেকগুলো ভুলকে একসাথে কেউ কেউ স্ত্রী হিসেবে ব্যবহার করত এমনি করে করে পারিবারিক জীবনে স্বামী এবং স্ত্রী হিসেবে নারী কেবলই নির্যাতিতা নিপীড়িতা নিষ্পেষিতা ছিল কন্যা অপরাধ ছিল পুরুষেরই কর্তৃত্ব ছিল কিন্তু তা ছিল অন্ধকারময় আর জুলুমের উপর ভর করে রাজনৈতিক জীবন নির্যাতন অন্ধকার যুগে রাজনৈতিক জীবনকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই ঐতিহাসিকভাবে প্রমাণিত অন্ধকার যুগে রাজনৈতিক বাস্তবতায় আরব বিশ্বে দুই ধরনের শাসন ছিল একটি হলো মুকুট বিহীন শাসন আরেকটি ছিল মুকুট ধারী রাজাদের শাসন মুকুট ধারী মুকুট সহ রাজা ঐতিহাসিকভাবে একজন হলো ইয়ামেনের বাদশাহ যে মুকুট এবং সিংহাসনওয়ালা রাজা ছিল তার রাজত্ব ছিল আরবে আর দুই নম্বর ছিল সিরিয়ার গাসান বংশের বাদশাহ আর তিন নম্বর ছিল ইরাকের হীরার বাদশাহ এছাড়া মুকুট বিহীন রাজত্ব ছিল প্রত্যেকটি গুত্রে প্রদানের প্রত্যেকটি বংশের বংশীয় প্রধানে। যিনি বংশীয় প্রধান বা গুত্রীয় প্রধান তার রাজত্ব তার শাসন চলতো আর এটাকে মুকুটবিহীন রাজত্ব বলে রাজনৈতিক বাস্তবতায় অভিহিত করা যায় আরবে যেমন মুকুট শাসন ছিল ঠিক এমনি মুকুটবিহীন শাসনও প্রচলিত ছিল আর ওই শাসনে যখন যে যা ইচ্ছা তাই বলতো মুকুটারি রাজাদের সামনে তাদের আদেশেই সবকিছু শিরোধার্য শুধু তাই না বংশীয় প্রধান গুত্রীয় প্রধান তার শাসনটাকেও মাথা পেতে মেনে নিতে হতো ন্যায় আর অন্যায় ভালো আর মন্দ যাই হোক না কেন বন্ধুগণ এবার যদি অর্থনৈতিক জীবনকে আমরা বলি অর্থনৈতিক জীবন বলতেই অন্ধকার সময়ের অর্থনীতি নির্ভর করত সুদের উপরে জোয়ার উপরে সুদ আর জুয়া আর ঘুষ সুদ ঘুষ আর জুয়া অর্থাৎ সুদ প্রতারণা আর জুয়া এই তিনটির উপর অন্ধকার যুগের অর্থনীতি প্রতিষ্ঠিত ছিল যে কারণে চক্রাকারে সুদ আদ আফা মদ আফা চক্রাকারে একের পিঠে আরেক দুইয়ের পিঠে চার চারের পিঠে আট আটের পিঠে ষোলো এইভাবে চক্রাকারে সুদ বৃদ্ধি পাত গরিব নিঃশেষিত হতো আর যার সম্পদ ছিল সে মানুষের সম্পদ খেয়ে খেয়ে আরো ফুলে যেত সুদ ছিল ছিল প্রতারণা যে যেভাবে সম্পদ লুটে ডাকাতি চুরি নিত্য ব্যবহার্য বিষয় ছিল নিত্য নৈমিত্তিক বিষয় ছিল তারপরে ছিল জোয়া খেলা পাশা খেলা এর মাধ্যমে তাদের অর্থনীতি চলত এবং অর্থনীতির মূল ফাউন্ডেশন ছিল এগুলো শুধু তাই না যার যত শক্তি তার তত টাকা বন্ধুগণ অন্ধকার যুগের এই অর্থ ব্যবস্থায় দরিদ্র অসম্ভব দরিদ্র ছিল আর যারা ধনী ছিল তারা নিজেদের জুলুমান নির্যাতনকে অবলম্বন করে ধনাঢ্যতায় ছিল হা ভালো মানুষ তো কিছু থাকার চেষ্টা করেছেন কিন্তু ভালোদেরকে লুট করে সন্ত্রাসী করে ডাকাতি করে তাদের সম্পদ নিয়ে নেওয়া হতো এবার যদি ধর্মীয় জীবনের বিষয়টি আমরা বলি অন্ধকার যুগের ধর্মীয় জীবন তাহলে আরব জাজিরাতুল আরবের ধর্মীয় জীবন খুঁজতে গেলে অন্ধকার যুগে সতত হয়। অন্ধকার যুগে টোটাল জাজিরাতুল আরবটা ছিল মূর্তি পূজা নিমজ্জিত আর মূর্তি পূজা কিভাবে আসলো এর ঐতিহাসিক সূত্র আবিষ্কার করতে গিয়ে অনেক ঐতিহাসিক বলেছেন বাণী খোজা গুত্রের আমর ইবনে লোহাই সে বাচ্চাকাল থেকে একটু ধর্মানুরাগী ছিল ধর্মকর্মের ব্যাপারে উৎসাহী ছিল কিন্তু সে ছোটবেলায় একবার সিরিয়াতে গিয়েছিল সিরিয়াতে গিয়ে সে দেখল সিরিয়ার লোকজন মূর্তি পূজা করছে সে ভাবল সিরিয়াতে অনেক নবী এসেছেন অনেক ঐতিহাসিক নিদর্শন রয়েছে নবী এবং ঐতিহাসিক স্মৃতিধন্য এই সিরিয়ার মানুষজন যেহেতু মূর্তির পূজা করে মনে হয় মূর্তি পূজা খুব ভালো আর সেই প্রথম আরবে সিরিয়া থেকে নিজে প্রভাবিত হয়ে আরবের বুকে মূর্তি পূজার প্রচলন ঘটায় এতটাই মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয় আরবের মূর্তি পূজা যে কাবাগরে কাবাতল মুশাররাফাতে তিনশো ষাটটি মূর্তি তখন প্রতিস্থাপিত ছিল শুধু তাই না ঐতিহাসিক ভাবে প্রাণিত জাজিরাতুল আরব আরব উপদ্বীপে তিনটি শ্রেষ্ঠ মূর্তির পূজা তারা করতো একটা ছিল হোবল আরেকটি ছিল উজ্জা আরেকটি ছিল লাত লোহিত সাগরের উপকূলে মুসাল্লাল নামক স্থানে হুবলের মূর্তি প্রতিস্থাপিত ছিল আর ওখানে আরবের লোকজন এই শ্রেষ্ঠ মূর্তির পূজা করত তায়েফে আজকের তায়েফ তায়েফে নামক মূর্তি প্রতিস্থাপিত ছিল আর লাত এর পূজা করার জন্য লোকজন তায়েফে যেত তায়েফে প্রতিস্থাপিত লাতের পূজা করতো লোকজন আর নাখলা নামক স্থানে জাজিরাতুল আরবের নাখলা নামক স্থানে উজ্জা এর মূর্তি প্রতিস্থাপিত ছিল এই হুবল লাত আর উজ্জার পূজা করত লোকজন কেউ মুসাল্লালে গিয়ে হুবলের কেউ বা তায়েফে গিয়ে লাতের আর কেউ বা খলায় গিয়ে উজ্জা শুধু তাই না কোন কোন ঐতিহাসিক বর্ণনা করেছেন আমার লোহাই তার সাথে শয়তানের সম্পর্ক ছিল দুষ্ট জিনের যোগাযোগ ছিল তাই দুষ্ট জিন তাকে নু আলী হিসালামের সময়ের মূর্তিগুলো জেদ্দায় এক জায়গায় মাটির নিচে চাপা ছিল আর নু আলী সালামের সময়ে মূর্তিগুলোর নাম কোরআন আল করিম রব্বুল আলামিন উল্লেখ করেছেন ওয়াদ্দা সুয়া ইয়াগুস ইয়াউক নাসার কোরআন আল করিমে রব্বুল এই নামগুলো উল্লেখ করেছেন নু আলী সালামের সময়ে লোকজন এই মূর্তিগুলোর পূজা করত কিন্তু মহাপ্লাবনে চেদ্দায় একটি এক জায়গায় মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল এই ওয়াদ্দা সোয়া ইয়াগুস ইয়াউক ও নাসার কিন্তু আমার ইবনু লোহাই এর কাছে দুষ্ট জিন যখন বাতলে দিল এবং মূর্তিগুলো কোথায় রয়েছে ঠিকানাও দেখিয়ে দিল তখন আর এটা কীভাবে অনেকে প্রশ্ন করতে পারেন আমর বিন লোহাইকে জিন কিভাবে দেখালো একটি কারণ বন্ধু জিনেরা আমরা যারা মানুষ আমরা যারা মোহাম্মদ সাল্লাহসমের উম্মদ মোহাম্মদ নিজেও তেষট্টি বছর বেঁচে ছিলেন তার সময়ে এই চোদ্দ শত বছর আগেও মানুষজন ঠিক এতটাই জীবন পেত ষাট সত্তর আশি রসুল সাত করেছেন ষাট থেকে সত্তর এমনটাই হবে গড় পর্তায় মানুষের জীবন তিনি নিজেও তেষট্টি বছর বেঁচে ছিলেন কিন্তু জিনেরা হাজার বছর বেঁচে থাকে এবং হাজার বছর বেঁচে থাকার বাস্তবতায় বংশানুক্রমিকে এক জিন আরেক জিন থেকে এক দুষ্ট শয়তানের অনুচরেরা জেনে রেখেছিল কোথায় নুয়া আলী ইসলামের মহাপ্লাবনের সময় মাটিতে ঢেকে যাওয়া ওই সময়কার মূর্তি ওয়াদ্দা সোয়া ইয়া গুস ইয়া উক ও নাসার আমার বিন লোহাই যখন জানতে পারল সে লোকজন নিয়ে গিয়ে মাটি খনন করল এবং মাটি খনন করে ওই মূর্তিগুলোকে আবিষ্কার করে নিয়ে এলো লোকজনের সামনে লোকজন সেই সময়কার মূর্তি পেয়ে আরো উৎসাহ উদ্দীপনার সাথে মূর্তি পূজা শুরু করে দিল শুধু তাই না তারা কিন্তু আল্লাহ আল্লাহ জানতো আল্লাহ যে তাদের স্রষ্টা তা বুঝতো কিন্তু তারপরে আমরা এগুলার পূজা করি এই জন্য যে তো অনেক উপরে অনেক মহান মহান আল্লাহকে পাইতে গেলে আমরা এই ছোট্ট আদম পাব না তাই কারো না কারো মাধ্যম লাগবে আর কারো না কারো মাধ্যম গিয়ে ওরা মূর্তিগুলাকে মাধ্যম হিসেবে ব্যবহার করত না অউ বিল্লাহি তার হাবিবের মাধ্যমে আমাদের কাছে প্রতিষ্ঠা করলেন যে এই পৃথিবীতে বনি আদম এবং আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের মধ্যে কোনো দূরত্বই নাই বরং রব্বুল আলমিন প্রত্যেকটি বনি আদম এর শাহরগের আরো কাছে কোরআন এর ভাষায় ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন hablিল ওয়াদীদ রবুল করেছেন আমি তোমাদের শাহরগেরও আরো অতি নিকটে সুতরাং আল্লাহ সুফান কিছু চাইতে পাইতে কাউকে মাধ্যম করে বলার দরকার নেই আল্লাহ সুফান এবং বনি আদমের মাঝখানে যে সেই হলো শয়তান তাকে হাকায়ে দিতে হবে বন্ধুগণ কিন্তু আমার ইবনে লোহাই আর অভ্যুষে মূর্তিদের পূজা প্রতিষ্ঠিত করলো এমন কি ব্যাপারটা এমন হলো পবিত্র কাবাগরেও তিনশো ষাটটি মূর্তি ছিল আরবের জাজিরতার আরবের লোকজন মূর্তির নামে পূজা দিত মূর্তির নামে উৎপাদিত ফল ফসল নজর দিত মূর্তির নামে গরু ছাগল ভেড়া জবাই করত শুধু তাই না মূর্তির নামে তারা বিভিন্ন প্রক্রিয়ায় উঠ বকরি ভেড়া উৎসর্গ করে দিত শুধু তাই না বন্ধু অন্ধকার যুগের লোকজন কাবাগর তওয়াফ করত কিন্তু উলঙ্গ হয়ে করত এমন অন্ধকার আচ্ছন্ন পরিস্থিতি ছিল জাজিরাতুল আরবে আর এই সবগুলো সামগ্রিক বাস্তবতাকে একত্রিত করে ঐতিহাসিকগণ আমরা হাজার বছর থেকে জেনে আসছি ওই সময়টাকে একটি আরবি বাক্যে নাম দিয়েছেন তার নাম আয়া মাল জাহেলিয়া বা অন্ধকার যুগ আর মোহাম্মদ সাল্ল আলী হোসাল্লাম ওই অন্ধকার যুগে আরবে প্রেরিত হয়েছিলেন রাহ্মাদ তাল্লিলা আলমিন হিসেবে সেরাজা মুনিরা হিসেবে উজ্জ্বল লাইট হিসেবে আর তিনি সত্যি তার উজ্জ্বল লাইট যে ছিলেন অন্ধকার বিদূরিত করেছিলেন তিনি সোনালী সমাজ প্রতিষ্ঠা করেছিলেন বন্ধুগণ অন্ধকার আচ্ছন্ন সমাজ থেকে কীভাবে সোনালী সমাজে উত্তীর্ণ হওয়া যায় এটা আবিষ্কারের জন্যেই টিভি বাংলার এই সুন্দর আয়োজন আসুন না আমরা সবাই মিলে ধারাবাহিকভাবে ভাবে অনুষ্ঠানে শরীর থাকি আবিষ্কার করি মোহাম্মদুর রসুল্লাহ صلى الله تعالى عليه وسلم كي أ كري. الله سبحانه وتعالى دش حكول توفيق في الدينامين هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه نيب والسلام عليكم ورحمة الله وبركاته. صلّى الله على محمد صلّى الله عليه وسلم صلّى الله على

হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই মানদার তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া মাবুদ নেই কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত সাড়ে এগারোটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় What would you recommend Peace TV presents? What do you have to say about learning the wise way? What would you recommend us to take as career after we pass our school? So what exactly we should do? What do you have to say about pursuing two fields together? Ideas brilliant. Strategy sustained. The best profession is a profession of a person who invites people to last bhana avail the opportunity with dr Zakir. depending upon what is your interest But the main aim should be to spread the message last one of us to implement the convincing islamic come educational formula to excel in your career dekun career guidance proti ravivar rat